আমরা শুরু করেছিলাম মাইক্রোস্ক্রিনি যেটা আমরা গত ভিডিওতে শেষ করতে পারিনি তা তো আজকে আমরা বাকি যে তিনটা প্রভাব প্রভাবক আছে সেই তিনটা প্রভাবকের ভূমিকা দেখব ব্যবসায় প্রকল্প ধারণা নির্বাচনে তো প্রথমেই আমরা আসি আমরা গত ক্লাসে জনসংখ্যা অর্থনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ পরিবেশের প্রভাব দেখেছিলাম ম্যাক্রো প্রভাব দেখেছিলাম প্রকল্প ধারণা নির্বাচনে আজকে আমরা একটু দেখব রাজনৈতিক পরিবেশের প্রভাবটা কী স্ক্রিনিং অ্যাজ এ অ্যাজ এ প্রভাবক প্রকল্প ধারণা নির্বাচনে রাজনৈতিক রাজনৈতিক পরিবেশের প্রভাবটা কী হুম তো আচ্ছা তো আমরা যদি প্রথমে একটু চিন্তা করি রাজনৈতিক অস্থিতিশীলতা যখন একটা দেশে বিরাজ বিরাজমান থাকে তখন সে দেশে আমরা কতটা ইজিলি ব্যবসা করতে পারি বা আদৌ পারে কি না হুম ধরো যে বাংলাদেশে এখন মোটামুটি একটা রাজনৈতিক অস্থিতিশীল একটা পরিবেশ আছে তো সেখানে কয়েকদিন পর আমরা দেখছি একটা সিন্ডিকেট ক্রিয়েট হচ্ছে যেখানে এখন আমরা জানি অবশ্যই যে পেঁয়াজের দাম বেশি সিন্ডিকেট ক্রিয়েট হচ্ছে পেঁয়াজের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে তারপর দেখা যাচ্ছে যে কিছু সুবিধাবাদী মানুষ ওই ওই যে মুনাফাটা ওইটা হচ্ছে একটা 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 ক্যাটাগরি পিপল হচ্ছে সেই মুনাফাটা পাচ্ছে এবং বাকি মানুষরা সাফার করছে তো সেটা কিন্তু আসলে ব্যবসায় পরি ব্যবসায়ের স্বাভাবিক পরিবেশ ব্যবসায় যে আদর্শ পরিবেশ সেই পরিবেশের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না একটা দেশে যখন যদি রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল থাকে এবং রাজনৈতিক যে আইন যে ব্যাপারগুলো সেগুলো যদি ব্যবসায় বান্ধব না থাকে ব্যবসায় বান্ধব যখন হবে না হবে তখন কিন্তু সেখানে কোনো একটা ব্যবসা পরিচালনা করা এবং ব্যবসায় সেট আপ করার যে ধারণা সেটাও কিন্তু আমরা ইজিলি করতে পারবো না তো দ্যাটস ওয়াই একটা দেশে বা একটা অঞ্চলের রাজনৈতিক পরিবেশ সেই অঞ্চলের কী ধরনের ব্যবসা প্রকল্প আমরা নির্বাচন করবো বা সেখানে কী ধরনের ব্যবসা গড়ে উঠবে সেটাকে কিন্তু প্রভাবিত করছে আমার রাজনীতি যদি আমাকে আমার রাজনৈতিক অবস্থা যদি আমাকে সেই এক্সেস না দেয় যে আমি এখানে এই ব্যবসাটা ইজিলি করতে পারবো আমার ব্যবসায় বান্ধব একটা পরিবেশ আমাকে যদি রাজনীতি দেয় তাহলে কিন্তু আমি সেখানে ইজিলি ব্যবসা পরিচালনা করতে পারবো বা পরিকল্পনা করতে পারবো যে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু যদি পরিবেশ সেটা না দেয় তাহলে আমরা সেটা পারবো না আচ্ছা তারপরে আমরা আসি সাংস্কৃতিক পরিবেশে সাংস্কৃতিক পরিবেশে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে নৈতিক এবং সামাজিক যে মূল্যবোধ শিক্ষা নৈতিকতা এখন আমি চাইলেই কিন্তু আমার দেশে মদের ব্যবসা করতে পারবো না কারণ সেটা আমার নীতি নৈতিকতা বা আমার সংস্কৃতির সাথে যায় না তো আমি কিন্তু চাইলেই সেখানে শাড়ির ব্যবসা ইজিলি করতে পারবো তাই না কিন্তু আমি কি আমেরিকায় যে শাড়ির ব্যবসা করতে পারবো পারবো না কিন্তু বাংলাদেশে আমি ইজিলি শাড়ি ব্যবসা করতে পারবো বাংলাদেশে কি আমি গাউনের ব্যবসা ইজিলি করতে পারবো ওপেনলি পারবো পারবো না কিন্তু আমেরিকায় কিন্তু আমি সেটা করতে পারবো তো এটা হচ্ছে এক এক দেশে বা এক এক অঞ্চলে সাংস্কৃতিক যে পরিবেশ আছে তার উপরে নির্ভর করে যে সেখানে কোন ধরনের ব্যবসা গড়ে উঠবে এবং কোন ধরনের ব্যবসা পরিকল্পনা আসলে অ্যাপ্লিকেবল হবে তো একটা দেশের শিক্ষার হার শিক্ষা নৈতিকতা সংস্কৃতি সেই অঞ্চলের মূল্যবোধ সব কিছু হচ্ছে ডিপেন্ড করে একটা ব্যবসায় প্রকল্প ধারণা নির্বাচনের ক্ষেত্রে খুব খুব বেশি প্রভাব বিস্তার করে এই সাংস্কৃতিক পরিবেশ রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি ডিসাইড করব যে আমি কোন ধরনের ব্যবসা করতে চাই বা আমি কোন ধরনের প্রকল্প হাতে নিতে চাই তারপরে আসা যাক আইনগত পরিবেশে এই আইনগত পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ অনেকটাই হচ্ছে ইন্টার কানেক্টেড বিকজ আইনগত পরিবেশে আইনগত পরিবেশেও দেশে বিদ্যমান বা রাষ্ট্রের বিদ্যমান আইন কানুন যদি ব্যবসায় বান্ধব না হয় বিজনেস ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু সেখানে ব্যবসা পরিচালনা করা অনেক বেশি টাফ কারণ আমি যদি আমার আমদানি রপ্তানি আমি যদি ইজিলি করতে না পারি সেখানে যদি আমার আইন কানুন বারবার আমাকে বাধা দেয় তাহলে কি আমি সেই ব্যবসাটা ইজিলি করতে পারবো বা ব্যবসাটাকে আমার সফলতার মুখ দেখবে কতটা দেখবে আমার মনে হয় না দেখবে তোমাদের কী মনে হয় আমি জানি না জানাবো অবশ্যই তো একটা দেশে আমদানি রপ্তানি আইন বা সে দেশের বিদ্যমান আইন আমি যদি অভ্যন্তরীণ ব্যবসা করতে চাই সেখানে যে আইন বিদ্যমান থাকবে সেই আইনটাও কিন্তু আমার আমি কোন ধরনের ব্যবসা করব বা কোন ধরনের প্রকল্প হাতে নেবো ব্যবসা কোন ধরনের পরিকল্পনায় এগিয়ে যাব সেটাকে কিন্তু প্রভাব বিস্তার করবে তাই না তো আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে আজকে দেখলাম যে এই ভিডিওতে আমরা দেখলাম যে রাজনৈতিক পরিবেশ কিভাবে একটা ব্যবসায় প্রকল্প ধারণা নির্বাচনকে প্রভাবিত করে সাংস্কৃতিক পরিবেশ কিভাবে কোন ধরনের ব্যবসা গড়ে উঠবে সেটাকে প্রভাবিত করে আইনগত পরিবেশ কিভাবে আমার ব্যবসাটা কত স্মুথলি চলবে বা কত ইজিলি আমি চালাতে পারবো সেই জিনিসগুলোকে কিন্তু প্রভাবিত করে তো এই এতগুলা পয়েন্ট বা এতগুলো প্রভাবক কিন্তু ছিল মাইক্রোস্ক্রিনিং একটা ব্যবসায় যখন আমি পরিচালনা করব পরিকল্পনা হাতে নিব। তখন আমি এই মাইক্রোস্ক্রিনিংয়ের এই জিনিসগুলো প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি আগে নির্বাচন করব। নির্বাচন করে আমি আগে রিসার্চ করব যে এগুলো এগুলো আমার ব্যবসাটার জন্য কতটুকু হেল্পফুল বা কতটুকু ফ্রেন্ডলি দেন আমি ওই ওই অনুযায়ী আমার নতুন ব্যবসায় পরিকল্পনা অনুযায়ী আগাবো তাই না আচ্ছা এই স্ক্রিনিং ছাড়াও আরও নিবিড়ভাবে আরও ডিটেলসে পরিকল্পনা করার জন্য মাইক্রোস্ক্রিনিং করা হয় আমরা নেক্সট ভিডিওতে দেখব মাইক্রোস্ক্রিনিং থ্যাংক ইউ